তিনশো দিন রাজনীতি হয় তিনশো পঁয়ষট্টি সেকেন্ড রাজনীতি নয় দর্শক এই অনুষ্ঠানে গতকালকে উপস্থিত ছিলেন আমাদের মান্নান ভাই মন্ত্রী তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেক না জানা কথা বলেছেন আমরা জানতে পেরেছি আজকে আমরা একটু ওনার প্রেমের দিকে যাব সিনেমার দিকে যাব সিনেমায় কোন নায়িকারকে উনি স্বপ্ন দেখতেন অথবা কোন নায়িকা তার প্রিয় ছিল সেই সব কথাতে আমরা যাব আজকে মান্নান ভাই আপনি কেমন আছেন খুব ভালো ধন্যবাদ আপনাকে আপনি প্রথম সিনেমা দেখেছিলেন কোন সিনেমা মনে আছে কি আপনার ভাষা ভাষা সিলেট শহরে আমার মা খালারা সিনেমা দেখতে গিয়েছিল আমি ফোর ফাইভ পরিবার ঠিক মনে নেই আমি প্রথম জীবনে আমি আমি সিনেমা দেখি তো আপনার নায়ক নায়িকা কে ছিল প্রিয় নায়ক নায়িকা পড়াশুনো করতে গেলাম তৎকালীন পশ্চিম পাকিস্তান ওখানে আমাদের প্রথম আমি রেগুলার ছবি দেখার সুযোগ পাই আমাদের স্কুলে একটা হল ছিল ছাত্রদের জন্য বাইরে কেউ আসতো না আমাদেরকে তারা ছবি দেখাতো সাধারণত ইংরেজি ছবি দেখাতো আমি স্বীকার করব এই যেমন আবা গার্ডনার এই সকল ছবি তখন আমার আমার দেখা হয়েছে অনেকগুলো অন দা বিচ খুব বিখ্যাত ছবি একটা ছিল প্রথম বিদেশি নায়ক নায়িকাদের কথায় খুব বেশি মনে আসতো হাবির সঙ্গে আপনার বিয়ে হলো কি ওইটা ভাবির সঙ্গে আমার পরিচয় ঢাকায় সামাজিকভাবে আমাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না ভাবি তখন পাশ করে ফেলেছেন ইউনিভার্সিটির যে ডিগ্রি এমএসসি পাস আমি তখন একটা একটা ছোটাখাটো কাজ করতাম কোনো জায়গায় সেখানে তার সঙ্গে দেখা আমি তাই তিনি ইউনিভার্সিটি পাস এমএসসি আমি কিন্তু ওই পর্যায়ে যাইনি আমি আরো নিচের ডিগ্রি করেই আমি পরীক্ষায় দিয়ে চাকরি পেয়ে গেছিলাম তো ওখানে তার সঙ্গে পরিচয় এবং পরিচয় থেকে একটু ভালো শেষ পর্যন্ত এটা পরিণয়ে গড়ায় বা এটা করবে বলে তার পরিবারের মত ছিল না ছিল না এবং সেটা আমরা উভয়েই নিজেরাই তখন তো পুরো পূর্ণবয়স্ক বিয়ের সেন্সে আমরা নিজেরাই করে ফেলছিলাম বিয়ের পরে প্রথম রাতে বা দ্বিতীয় রাতে অন্য প্রসঙ্গে না আমরা মশারির প্রসঙ্গে যেতে চাই প্রথম রাতের মশারি কে টানিয়েছিল মনে আছে কি আপনার ও প্রথম মশারিটা যাদের আমরা বিয়ে করার পরে আমরা আমাদের নিজেদের বাড়িতে ছিলাম না উনি তো উনি বাড়িতে থাকার প্রশ্নে উঠে না আমার নিজের ঢাকায় কোনো বাড়ি ছিল না আমি মেসে টেসে থাকতাম তো আমরা একটা আমাদের বন্ধুর জায়গায় আমার বন্ধুর বাসায় উঠেছিলাম সেখানে বন্ধুর স্ত্রী বোধ হয় মশাই টশাই আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে আমি বলছি যে আপনাদের যে একটুখানি যখন সেটল হয়ে গেল মোটামুটি আপনারা শুরু করলেন একসঙ্গে থাকা তখন আপনাদের মিষ্টি ঝগড়া হলে কে প্রথমে সরি বলতো আমি ভাবি কিন্তু দেখছেন আমি আমি এটা আমার অভ্যাস আমি আপনি ভয় পেয়ে নাকি কিসের জন্য আপনি এটা সহজাত আমি গিলটি ফিল করতাম আমার ভয় ভয় নয় ঠিক আছে এক ধরনের একটা গিলটি বোধ আসতো মনের মধ্যে সুতরাং সরি বলতাম আমি অনেক সময় বা ঘর বেরিয়ে চলে গেলাম একটু ঘুরে টুরে হাওয়া টাওয়া খেয়ে ঘন্টা দুয়েক পরে এসে মিমি করে ঢুকে গেলাম ঘরে ঢুকে যাও আপনি বাজার কি তখন করতেন না ভাবি করতেন নিজে বাজার করতাম সব সময়। এটা আমার এখন আমার খুব প্রিয় একটা বিষয় কাঁচা বাজারে এখন তো পারেন না বোধ হয় এখন যাই না সময় পাই না আ মাছ সব জিতার কারিয়া মেনু জি আচ্ছা তখন তো শ্বশুরবাড়ির মেনে নিতে চায়নি যে বিভিন্ন কারণে এখন আপনি সেই শ্বশুরবাড়িতে আপনাকে কেমন আদর করে সেটা বলেন যেখান থেকে সবচেয়ে বেশি বাধা এসেছিল তার বাবা মা ভালো মানুষরািতার জন্য উভয় এখন গতায়ু জীবিত নেই নাকি ধরনের জীবিত ছিলেন তখন কতটুকু ভালোবাসতেন আপনি বছর দেরিকের মাথায় নরমালাইজ হয়ে যায় সবকিছু আমার একটা মেয়ে হয় এবং ন্যাচারালি যা হয় আর কত না তখন আমার শ্বশুরের সঙ্গে দেখা হতো শাশুড়ির সঙ্গে দেখা হতো প্রথম প্রথমে একটু অস্বাভাবিক ছিল কারণ তারা আমাকে গ্রহণ করতে চান না এটা তো আমি জানতাম তারাও জানতেন এবং তারা চেষ্টা করেছিলেন নানানভাবে এটাকে যদি কোনো পথে ইয়ে করা যায় তো হয়নি তো একটু অস্বাভাবিক ছিল দেশ টু ফিল অলসো হয়তো মনে মনে একটু গিল্টি তাদের থেকে থাকতে পারে আমি জানি না বাট পরে ঠিক হয়ে গেছে এবং তারা আমাকে ধীরে ধীরে যখন দেখলো যে আমি তত বন্ধ নই যত মন্ধ ভাবা হয়েছিল অথবা আমার যদি আর্থিক সংগতি নেই মন পড়ে যাই হোক মনে সম্ভাবনা আছে আর কাজ তো হয়েই গেছে কি করার আছে এই ধরনের একটা স্বীকৃতি তারা তাদের কাছ থেকে পেয়ে যায় এটা দিয়ে পরে ধীরে ধীরে এটা বাড়তে থাকে আমাদের দেশে যে উন্নতি হয়েছে এই উন্নয়নকে অব্যাহত রাখতে গেলে আমাদের তরুণদের কি করা উচিত আমাদের যখন আঠারো বিশ একুশ ছিল ওইটা তুলনা করে বলছি আমরা তখন একদম ধরনের একটা হীনমন্যতা ভুগতাম নিষ্পেষিত ধরনের আমরা আমাদের নিজের শহর ঢাকায় এই যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ তখন জেন অ্যাভিনিউ আমরা লুকে লুকে চলতাম এক ধরনের কারণ দোকানগুলো সব ছিল অন্য মানুষদের হাতে হাতে ভাষা প্রয়োগ করতো উর্দু উর্দু করতো বাসে উঠতাম কন্ডাক্টাররা যদিও বাঙালি ছিল কিন্তু বলতো উর্দু এবং নিজের শহর নিজের বাপ দাদার দেশ সেখানে আমরা একটু প্রবাসী মনোভাব ছিল অনেকের মধ্যে এখনকার মেয়ের তো সবচেয়ে বড়ো আনন্দ যে তারা তাদের পিতৃভূমিতে সানন্দে ঘুরছে প্রশ্ন করার অধিকার কে মানে কারোই নেই তারা ভাষা নিজের ভাষায় কথা বলছে তাদেরকেও উর্দুতে প্রশ্ন করছে না সাধারণত সুতরাং তাদের যে স্বকীয়তা যে সুযোগ স্বাধীন মনোভাব প্রয়োগ করার বলার এইটা তারা মনে প্রাণে বুঝে যেন এটা প্রয়োগ করে কারণ এটা কেন কথাটা বললাম দুঃখ হয় আমাদের যাওয়ার সময় এখন এই এত কষ্ট অর্জিত স্বাধীনতা এত হাজার বছরের পরাধীনতার পরে এটা কিন্তু হুমকির সম্মুখীন তো আমাদের মেয়েরা যদি এই সম্বন্ধে সচেতন থাকে দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে আপনাদের নতুন কোনো অতিথিকে নিয়ে মানেন ভাই আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ